আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গর্ভবতী অবস্থায় যদি এই আমল করতে পারেন, তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি ছেলে সন্তান চাইলে আল্লাহ রব্বুল আলমিন দান করবেন, কিন্তু আমলটা করতে হবে গর্ভবতী অবস্থায়। আপনার ছেলে সন্তানের দরকার, গর্ভবতী অবস্থায় আমলটি করুন, ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ছেলে সন্তান দান করবেন। অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকরী আমল। যে সকল ভাই বোনেরা দেখছেন ভিডিওটি, অবশ্যই আপনার শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে যে আমলের কথা বলবো, আমলটি অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকারী আমল। এই আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিন্দেগিতেও ফেরত দেবেন না। আমলটি করতে হবে কখন? 1 নম্বর, মা বোনেরা এবং আমলটি করবে বাড়িতে, এবং পুরুষ ভাইরা করবে মসজিদে গিয়ে। কীভাবে করতে হবে অল ডিটেলস আমি আপনাদের মাঝে শেয়ার করবো। প্লিজ কন্টিনিউ দিস ফুল ওয়াচ। আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ফুল পুরোপুরি ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চলেছে, কারণ আজকে আমি মা বোনেদের এবং ভাইদের আমি আমলটি শিখিয়ে দেবো। আপনাদের করতে হবে মসজিদে গিয়ে, মা বোনেরা করবে ঘরেতে। কীভাবে করতে হবে সমস্ত ওয়ার্ল্ড ডিটেলস আপনাদের মধ্যে শেয়ার করবো। আলোচনাটা শুরু করার আগে একটি কথা বলতে চাই, যে সকল ভাই বোনেরা এই চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রথমবার আলোচনা করবো পুরুষ ভাইরা কীভাবে করবেন। পুরুষ ভাইরা করতে হবে কীভাবে জেনে নেন। যখন আপনি মসজিদ নামাজ পড়তে গিয়েছেন, ধরেন আসরের নামাজ হলো, আসরের আজান হলো, আজানের পরে যতক্ষণ না মসজিদ জমাত হচ্ছে, ওই নামাজ পড়বেন, নামাজের আগে যে আকামত দেন, ওই আকামতের আগ পর্যন্ত, ওই নামাজের ওই আজানের পরে থেকে শুরু করে ওই আকামত পর্যন্ত আপনি এর মধ্যে যা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন হাদিস পেশদের। সেই জন্য আজান ও আকামতের মাঝখানে যে দোয়াই করা হয় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সেই জন্য আপনারা কী করবেন, আজানের সময় মসজিদে গিয়ে ওই আকামতের আগ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়ার প্রথমে একবার দরুদ শরীফ পড়বেন, তারপর আল্লাহর কাছে যা চাওয়ার দরকার চাইবেন, তারপর দোয়াটা যখন শেষ করবেন আবার একবার দরুদ শরীফ পড়ে দোয়াটা শেষ করবেন, তাহলে ওই দোয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। অত্যন্ত পাওয়ারফুল আমল, আপনার কখনো ছাড়বেন না আমলটি। যদি ছেলে সন্তান হচ্ছে না, তারা এই আমলটি করুন, ইনশাল্লাহ তাদের আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। প্রতিদিন যখন আল্লাহর কাছে আপনি দোয়া করতে শুরু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন না দিয়ে থাকতে পারবেন না, আল্লাহ তিনি সব কিছু দিতে পারেন। তরমুজ আমল মা বোনেরা কীভাবে করবেন জানি না। আপনাদের অবশ্যই মা এবং বোনেরা এবং ভাইয়েরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ না পড়লে আমল করে কোনো ফলাফল পাবেন না। আগে নামাজ পড়া ধরুন, তারপর আমল করুন, ইনশাল্লাহ কাজ হবে। মা বোনেরা কী করবেন, আপনারা বাড়িতে যখন থাকেন, বেশি বেশি করে আল্লাহর দেওয়া একটি আয়াত পড়বেন। কোরআনে এসেছে যে আয়াতটা হলো আস্তাগফিরুল্লাহ। এই দোয়া যদি বেশি বেশি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন, মহত্তই পেয়ে যাবেন ইনশাল্লাহ। অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকরী আমল। আপনারা ভিডিওটা যদি দেখেন, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওটা অনেক মূল্যবান একটি ভিডিও। যাদের ছেলে সন্তান হচ্ছে না, গর্ভবতী অবস্থায় যদি আপনারা এই আমল করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে গর্ভবতী করে দেবেন এবং ছেলে সন্তান দান করবেন। আপনার ছেলে সন্তানের দরকার, আপনি এই আমলগুলো করুন, ইনশাল্লাহ ছেলে সন্তান পাবেন। অত্যন্ত পাওয়ারফুল আমল, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।